I enjoy now play. Beach is so good and look like very well. Accommodation also very good. So today the dorshoka se matta onek sundor. বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। এই সৈকতে একের পর এক ঢেউ আশ্রয় পড়ছে, আর সৈকতের সামনে বিশাল বালিয়াড়িতে টাঙানো বাতাসে উঠছে বাংলাদেশ সহ 60টি দেশের জাতীয় পতাকা। একদিকে সাগরের গর্জন, অন্যদিকে বালিয়াড়িতে দেশি বিদেশি খেলোয়াড়দের বাঁধভাঙা উচ্ছ্বাস। বিচ ভলিবল বাংলাদেশের প্রচলিত কোনো খেলা নয়, এর আয়োজনও ঘটা করে হয় না খুব একটা। তবে এবার বড় চ্যালেঞ্জ নিয়ে নেমেছে বাংলাদেশ ভলিবল ফেডারেশন। এশিয়ার 60টি দেশ নিয়ে কক্সবাজার সৈকতে আয়োজন করা হয়েছে বঙ্গবন্ধু কাবা আন্তর্জাতিক বিচ ভলিবল। পুরুষ ও নারী দুই বিভাগে চলছে এই আয়োজন। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারকে সবার সামনে তুলে ধরার জন্য এমন আয়োজন এবারই প্রথম। অনেক প্রতিবন্ধকতা থাকলেও সফলভাবে চলছে এই আয়োজন। দর্শকের উপস্থিতিও লক্ষণীয়। বিদেশি দলগুলোর খেলোয়াড়রা দারুণভাবে উপভোগ করছেন এখানকার আয়োজন। ভেন্যু নিয়েও মুগ্ধ তারা। I enjoy now play. Beach is so good and look like very well. Accommodation also very good. তো তাই দেখে দর্শক আছে, মাঠটা অনেক সুন্দর। আর এরকম টুর্নামেন্টটা এত সুন্দর আয়োজন করছে আমাদের ভলিবল ফেডারেশন, ধন্যবাদ জানাই। ভেনু পাওয়ার ক্ষেত্রে এই সৈকতের বালি খুবই কার্যকর ভূমিকা পালন করেছে, কারণ কক্সবাজার সৈকতের বালি যে কোনো আন্তর্জাতিক আয়োজনের জন্য উপযুক্ত। তাই ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন আয়োজনের পরিকল্পনা ফেডারেশনের। আমরা কেবল সবে শুরু করেছি, আশা করি আমরা হাঁটি হাঁটি পায়ে করে এগিয়ে যাবো ইনশাল্লাহ। আমরা অ্যাসিড টেস্ট ইনশাল্লাহ সার্থক হয়েছে এবং আমরা চাবো যে আরও বড় বড় ইভেন্ট আনার জন্য, এবং আমরা আশা করি আমরা সেগুলো করতে পারবো। 8 দিনব্যাপী এই আয়োজন পর্দায় নামবে 15ই সেপ্টেম্বর। এর আগে 8 থেকে 11ই সেপ্টেম্বর বাংলাদেশ সহ 9টি দেশ নিয়ে অনুষ্ঠিত হয়েছে বঙ্গবন্ধু ABC বিচ ভলিবল কন্টিনেন্টাল কাপ। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।